নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব নিয়ে। এই হোয়াইট ডিসচার্জ কি? এই হোয়াইট ডিসচার্জ মহিলাদের শরীরে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া মাত্র। এই সাদা স্রাব সাধারণত পাতলা, চিটচিটে এবং এর রং জলের মতো বা ট্রান্সপারেন্ট হয়ে থাকে। যখন এই সাদা স্রাব পাতলা থেকে ঘন হয়ে যায় এবং সেটি অদ্ভুত রঙের এবং দুর্গন্ধযুক্ত হয়, তখন আপনার অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। এবং এই সাদা স্রাব বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ইস্ট সংক্রমণের প্রভাবে হয়ে থাকে। এবার চলে আসি এই সাদা স্রাবের কিছু প্রকারভেদের দিকে। প্রথম, ঘন সাদা স্রাব। সাদা স্রাব সাধারণত মহিলাদের ঋতুস্রাবের আগে হয়ে থাকে, কিন্তু এই স্রাব যখন ঘন হয় এবং তার সাথে দুর্গন্ধযুক্ত হয় এবং এই স্রাব যখন নির্গত হয়, তখন মহিলাদের গোপনাঙ্গে জ্বলুনি এবং চুলকানি অনুভূতি হয় এবং এটি ইস্ট ইনফেকশনের প্রভাবে হয়ে থাকে এবং এর চিকিৎসা করা প্রয়োজন। দ্বিতীয়, হলদে স্রাব বা ইয়েলো ডিসচার্জ। এই হলদে স্রাব বা ইয়েলো ডিসচার্জ সাধারণত ব্যাকটেরিয়া ইনফেকশনের প্রভাবে হয়ে থাকে এবং যাদের মাল্টিপল সেক্স পার্টনার্স আছেন তাদের এই হলদে স্রাব হবার প্রবণতা বেশি দেখা দেয়। এবং এই হলদে স্রাব সেক্স ট্রান্সমিটেড ডিজিজেরও একটি লক্ষণ, সো এটিকে ফেলে না রেখে অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসা করান। তৃতীয়, খয়েরি স্রাব বা ব্রাউন ডিসচার্জ। এই ব্রাউন ডিসচার্জ মহিলাদের শরীরে তখন দেখা দেয় যখন মহিলাদের শরীরে পিউবার্টি এবং মেনোপজের আগমন ঘটে। দুটোই পৃথক সময়, কিন্তু পিউবার্টি এবং মেনোপজ এই দুটো সময়ের আগেই এই ব্রাউন ডিসচার্জ বা খয়েরি স্রাব দেখা দেয়। এটি যদি অল্প পরিমাণে হয় তাহলে সাধারণ ব্যাপার, কিন্তু এটি যদি অত্যাধিক পরিমাণে হতে থাকে তাহলে এটি কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ হিসেবেও দেখা দেয়। তাই অতি দ্রুত কোনো ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। চতুর্থ, সবুজ স্রাব বা গ্রিন ডিসচার্জ। এই সবুজ স্রাব সাধারণত অত্যাধিক ব্যাকটেরিয়া ইনফেকশন বা সেক্স ট্রান্সমিটেড ডিজিজের ফলে হয়ে থাকে। অত্যাধিক সেক্স করার ফলে ট্রিকোমোনাইসিস নামে একরকম সংক্রমণ মহিলাদের শরীরে হয়ে থাকে এবং তার ফলেই এই সবুজ স্রাব দেখা দেয়। এবার চলে আসি এই স্রাবগুলি কেন হয়, অর্থাৎ এর কারণগুলি কী কী। প্রথম চলে আসি ব্যাকটেরিয়া ইনফেকশন। এই ব্যাকটেরিয়া ইনফেকশন স্রাবগুলির মুখ্য কারণ হিসেবে ধরা হয়। এই ব্যাকটেরিয়া ইনফেকশন কীভাবে হয়? পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, আনপ্রোটেক্টেড সেক্স এবং পাবলিক টয়লেটে মূত্র ত্যাগের সময় এই ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে। দ্বিতীয়, গনোরিয়া। কোনো মহিলার যদি একাধিক সেক্স পার্টনার থাকে তাহলে তার পুরুষ সঙ্গীর থেকে এই গনোরিয়া রোগ তার শরীরে সংক্রমিত হতে পারে এবং এই গনোরিয়ার প্রভাবে অনেক সময় মহিলাদের নানা রকমের স্রাবের সমস্যা দেখা দেয়। তৃতীয়, অ্যান্টিবায়োটিক্স। অনেক মহিলা আছেন যারা বিভিন্ন শারীরিক কারণে অ্যান্টিবায়োটিক্স নিয়ে থাকেন, কিন্তু এই অ্যান্টিবায়োটিক্সের কিছু রাসায়নিক কম্পোনেন্টস আছে যার প্রভাবে অনেক সময় এই সব স্রাবগুলির সৃষ্টি হয়ে থাকে। চতুর্থ, বার্থ কন্ট্রোল পিল। এই বার্থ কন্ট্রোল পিল নেয়ার ফলে অনেকের নানা ধরনের স্রাবের সমস্যা দেখা দেয়। পঞ্চম, ইস্ট ইনফেকশন। আমি প্রথমেই বলেছিলাম ব্যাকটেরিয়া এবং ইস্ট যতগুলি স্রাব আছে তার প্রধান এবং মুখ্য কারণ।
এবং এই ইস্ট ইনফেকশনের প্রভাবেও অনেক সময় মহিলাদের নানা ধরনের স্রাবের সমস্যা দেখা দেয়। এবার চলে আসি এর কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের দিকে। অ্যাডেল পেকানার অ্যাডেল 15 ড্রপ, এই ড্রপ আপনি 20 ফোঁটা দিনে 3 বার হাফ কাপ জলে মিশিয়ে খাবেন। আশা করি কিছুদিনের মধ্যেই আপনি ফল বুঝতে পারবেন। এবং আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে এবং এই তথ্য যদি আপনার একটুও উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।